সুদীপৃন্দ, আমি এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর হুমায়ুন রোডে। আপনারা জানেন পুরো বাংলাদেশে লকডাউন অবস্থা চলছে, কিন্তু আপনারা আমার আশপাশে দেখছেন যে এখানে লকডাউনকে উপেক্ষা করে তারা কিভাবে আসলে হাটে বাজারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু আপনাদের সার্বিক পরিস্থিতি দেখাচ্ছি। সুদীপৃন্দ, আপনারা দেখছেন এখানে কিছু ক্ষুদে ক্রিকেটার, তারা ক্রিকেট খেলতে আসছে, আমি তাদের সাথে কথা বলবো। তোমাদের এখানে কি করতে আসছো? সুদীপৃন্দ, আপনারা শুনলেন, এরা কিন্তু ভয় পায় না, এরা আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপরে তারা নির্ভর করে, এই কথাই কিন্তু তারা এখানে বলেছে। তো দেখছেন কত অসচেতনতা, তারা এখানে সব কিছুকে উপেক্ষা করেই তারা ক্রিকেট খেলছে। তাদের অনেক সাহস, সাহসের জায়গা থেকেই কিন্তু এখানে আসা, কিন্তু তাদেরকে আরও একটু সচেতন বা সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে আসা উচিত ছিল। তারা কিন্তু অনেকটাই উৎসুক, দেখছেন কথা বলার জন্য হুমড়ি খেয়ে আছে। এখানে আমি আরেকজন ছোট ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, তুমি এখানে কি জন্য আইছো? ক্রিকেট খেলতে। ক্রিকেট খেলতে আইছো, তোমার ব্যাট বল কই? এই যে বল, এই যে বল, এই যে বল, এই যে ব্যাট বল দেখেন, এই যে তোমরা একই বল সবাই ধরছো, একই ব্যাট সবাই ধরতাছো, তো একজনের সংস্পর্শ থেকে আরেকজন যাচ্ছো, তো তোমাদের এই ভাইরাস ছড়াইতে পারে, এটা কি তোমরা বিশ্বাস করো? না 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 বল না, হ্যাঁ 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 না, বিশ্বাস করি না, ভয় নাই আল্লাহকে, মানে তোমাদের ভয় নাই, তোমরা বিশ্বাস করো না। তোমাদের বাবা মা কি তোমাদের কি বলে নাই যে তোমাদের ভাইরাস ধরতে পারে, তোমরা বাসার বাইরে যাবা না, খেলতে আসবা না? বাবা মার, বাবা মার কথা শুনো না কেন? বাবা মার কথা তোমরা শুনো না কেন? এমনি সুদীপৃন্দ, আপনারা শুনলেন, তারা বাবা মা কিন্তু সচেতন, বাবা মা তাদেরকে বলেছে, কিন্তু তারা বাবা মাকে উপেক্ষা করে, বাবা মার কথা না শুনেই তারা এখানে চলে আসছে। তো আমি এখানে কিছু বড় আমার সিনিয়র বড় ভাই, তাদের সাথে কথা বলবো, তাদের মতামত নিব। তো ভাই, যে আপনি যে এখানে সার্বিক পরিস্থিতি দেখছেন, তো এখানে যারা এইভাবে খেলতে আসছে এদের কতটুকু ঝুঁকি আছে? এই যে ভাইরাস, আপনি জানেন একজনের সংস্পর্শ থেকে আরেকজন যায়, আমরা সবাই মাস্ক পরে ঘুরছি, সামাজিক দূরত্ব যতটুকু বজায় রাখা যায়, কিন্তু এদের মধ্যে কিন্তু এই সচেতনতা বোধ আমরা একটু লক্ষ্য করছি না, তো এদের মাধ্যমে মানুষ এফেক্টেড হতে পারে, এরকম আপনার কি মনে হয় কি না? না, এরা তো মানে অনেক ঘন পরিবেশে থাকে, তো এখানে মানে খেলাধুলার জায়গা নাই, এখন মানে বাসা মানে ওরা কত দেরি মানে বাসার ভিতরে থাকবে, এই রোডে মানে ছোট ছোট বাসা, বুঝলি না, লোকজন অনেক বেশি, কি করবে বাসার ভিতরে, মানে মানে বাচ্চাদেরকে সামলাবে কতক্ষণ, বুঝলি না, এক ঘনে বা একটা বাসাতে অনেকগুলি লোক থাকে। এরা আসলে কোন মহল্লার ছেলে পেলে আপনি একটু বলবেন? যে জেনেভা ক্যাম্পে, ক্যাম্পের বস্তি আছে না, বস্তির ছেলে সবাই, ঠিক আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এদের বাসার যে অবস্থা, সেখানে যে ঘন বসতি, সেখানকার চেয়ে তারা বাইরে এসে খেলাধুলা করলে বা বাইরের অবস্থা বাসার অবস্থার চেয়ে ভালো, এরকমই আপনি কি বোঝাতে চাচ্ছেন? তো সুদীপৃন্দ, আপনি শুনলেন এখানকার সার্বিক পরিস্থিতি জেনেভা ক্যাম্পের, তারা কিন্তু অনেকটা একটা ঝুঁকির মধ্যেই আছে, বাসা বাড়িতে অনেক ঘন বসতি, তারা বাসায় থাকার মতো জায়গা এরকম নেই, সেই জন্য তারা রাস্তায় বেরিয়ে আসছে এখানে খেলাধুলা করার জন্য। আমি এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, আপনি এখানকার সার্বিক পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে যে করোনা ভাইরাস, আমরা তো জানি সকলে কি পুরো দেশে, দেশের প্রায় দেশেই করোনা ভাইরাস আক্রান্ত, অনেক মানুষ মরছে, অনেক মানুষ মরতেছে, খুব কম মানুষ মানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে আসতেছে। আর আমাদের যেটা হলো, আমাদের ক্যাম্পের মানুষরা, এটা তো যারা আমরা যারা ক্যাম্পের মানুষ আছে এখানে, আমরাও জানি যে পুরো বাংলাদেশে এখন লকডাউন চলতেছে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, আর দোকানপাট সব বন্ধ, বাড়ি থেকে মানুষ বের হতে পারতেছে না, কিন্তু আমরা যে থাকতেছি, আমরা একটা খুব ঘন একটা বস্তিতে থাকতেছি, আমরা মনে করেন আমরা লকডাউন মানি, হ্যাঁ সরকার যা নিয়ম করছে আমরা সরকারের অধীনে আমরা ওনার নিয়মটা মানতেছি, আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমরা যে ঘন বস্তিতে থাকতেছি, আমরা মনে করেন মানে কত দেরি আর থাকতে পারবো একটা বস্তিতে, একটা ফ্লাইটে যারা থাকে ওনারও তো বেশিক্ষণ থাকতে পারে না, আর আমরা যে থাকতেছি এই ঘন বস্তিতে, আমরা মনে করেন আমাদের যেখানে ঘুমাই ওখানেই আমাদের ময়লা
আশেপাশে সব দিকে মানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু এক জায়গায়। আমরা মনে করেন একটা ফ্যামিলি একটা বাড়িতে আমরা 10-15 জন মানুষ থাকি, বুঝছেন? এই জন্য আমরা লকডাউন যদি মানিও তাহলে আমরা কতজন কত দেরি বাসায় থাকতে পারবো। এই জন্য বাচ্চারা তো মনে করেন বাচ্চারা একটু ছোটোকালে একটু ই হয়, একটু শয়তান টাইপের হয়, এই জন্য বাচ্চারা বেশি মানে না, বেড়ে এসে পরে খেলাধুলা করতেছে। হ্যাঁ, আমাদের একটাই বিশ্বাস, ইনশাআল্লাহ যদি যা কিছু হয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পুরো ভরসা রাখতেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইরাস দিয়েছে কি আল্লাহই দিয়েছে, এই আজাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আর এটা দূর করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি যদি চায় এটা দূর হবে, না চাইলে দূর হবে না, এমন কথা।